হাই গাইস, আপনারা অলরেডি টেক অফ নিফটির ভিডিওটা দেখে নিয়েছেন। সেখানে কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করছে, দাদা আপনার লিঙ্কটা দিন, কে বলছে কন্ট্যাক্ট নাম্বারটা দিন, স্যার আপনার লিঙ্কটা দিন, এইভাবে অনেকেই প্রশ্নটা অলরেডি করছে। প্লাস অনেকে আরও অনেক প্রশ্ন করছে, যারা লিঙ্ক চাইছে প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা চাইছেন, আমি অলরেডি ভিডিওর মধ্যে বলে দিয়েছিলাম যে আপনাদের লিঙ্ক এবং কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা কমেন্ট বক্সের ওপরে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি হয়তো অনেকে সেটা বুঝতে পারছে না কীভাবে তারা পাবে। আপনারা যখন এই ভিডিওটাকে ওপেন করছেন, ওপেন করার পরেই কমেন্ট বক্সে যখন আপনি যখন দেখছেন যে আপনি কোনো কিছু কমেন্ট করেছেন, সাইটে যে এই যে মেসেজের বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটার উপরে ক্লিক করবেন। যারা কমেন্ট বিশেষ করেছেন দেখবেন ওখানে অলরেডি আপনাদেরকে লিঙ্কটা দেওয়া রয়েছে প্লাস কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রয়েছে। এরপরে আপনারা আরেকটি অপশান যেটা রয়েছে সেটা আপনারা ইজিলি জানেন, কারণ ভিডিওর মধ্যে অলরেডি বলেছিলাম কমেন্ট বক্সের উপরে আপনারা চলে যাবেন, ওখানে লিঙ্ক থেকে শুরু করে আপনারা কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাবেন, মানে যেটা রেফারেল লিঙ্ক। আপনারা এখানে যে মোর অপশানে দেখছেন ভিডিওটিকে চালু, যখন আপনারা ভিডিওটিকে চালু করছেন দেখবেন এখানে মোর বলে একটি অপশান আছে উপরে, এই মোর অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের সামনে জয়েনিংয়ের লিঙ্ক প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন। এরপরে আপনারা অলরেডি দেখে নিয়েছেন, যারা বিশেষ করে কন্ট্যাক্ট নাম্বারটা চান প্লাস জয়েনিংয়ের লিঙ্কের কথা অলরেডি কমেন্ট বক্সের নিচে বলেছিল, অলরেডি আপনাদেরকে দুটি প্রসেস দেখিয়ে দিলাম। প্রথম প্রসেসটি হলো যখন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করছেন, সেই কমেন্ট বক্সের নিচে দেখে নেবেন আপনাদের যে কমেন্টে যে সাইনটা রয়েছে, সেখানে ক্লিক করলেই আপনারা কিন্তু সেই লিঙ্কটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি সেই লিঙ্কটা অলরেডি যখনই আপনারা কমেন্ট করেন আমি প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে সেই লিঙ্কটা আপনাদেরকে সেন্ড করে দিই। কিন্তু যদি আপনারা সেখানে না পেয়ে থাকেন, অবভিয়াসলি আপনারা পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। এরপরে আবার একটি অপশান রয়েছে যে আপনারা যখনই ভিডিওটাকে ওপেন করছেন এই মোর অপশানে ক্লিক করবেন, ক্লিক করলে ওখানে কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, জয়েনিংয়ের রেফারেল লিঙ্কটাও পেয়ে যাবেন। হাই গাইস, যারা টেক অফ নিফটির মধ্যে অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ওপেন করছেন, মেজর প্রবলেম দু একজনের বিশেষ করে বলছে, দাদা আমরা তো পাসওয়ার্ড ভুলে গিয়েছি, পাসওয়ার্ডটা কীভাবে জেনারেট করব, ইউজার আইডি তো ইনকারেক্ট দেখাচ্ছে, পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি। আপনারা যখন পেজটাকে ওপেন করার পরে যখন লগইনে যাচ্ছেন, পাসওয়ার্ডটা যখন ভুলে গিয়েছেন, ইউজার আইডি দিয়ে দেবেন। ইউজার আইডি দিয়ে দেওয়ার পর ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। মাথায় রাখবেন যেই ইমেল আইডিটি দিয়ে আপনি পেজটাকে ওপেন করেছিলেন, মানে লগইন মানে সাইন আপ করেছিলেন, মানে পেজটাকে আপনারা সাবমিট করেছিলেন, উপরে যেই ইমেল আইডিটা দিয়েছিলেন সেই ইমেল আইডিটা আপনি একবার অন্য কোথাও লিখে নেবেন। লিখে নেবার পরে যদি আপনাদের পাসওয়ার্ড কিংবা ইউজার আইডি ভুলে যান, ইউজার আইডি যদি ভুলে গিয়েছেন, তাহলে আপনারা কী করবেন, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। সেখানে দেখবেন আপনাদের ইমেল আইডি চাইছে, ইমেল আইডিটা দিয়ে দেবেন, সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাদের যে মেল যে বক্সটা রয়েছে সেই মেল বক্সটা আপনারা ওপেন করবেন। সেখানে দেখবেন যেই ইমেল আইডি আপনারা সাবমিট করেছিলেন সেই ইমেল আইডির বক্সটা খুলবেন। খোলার পর থ্রি ডটে চলে যাবেন, থ্রি ডটে চলে যাওয়ার পর সবথেকে নিচে স্প্যামে চলে আসবেন। স্প্যামে ক্লিক করে দেখবেন আপনাদের ওখানে আইডি নাম্বার প্লাস পাসওয়ার্ড অটোমেটিক সেখানে শো করিয়ে দেবে, আপনারা কিন্তু নিয়ে নেবেন। বিশেষ করে আরেকটি প্রশ্ন হয়তো অনেকে করছে যে দাদা অ্যাকচুয়ালি ফিল আপ করার সময় আমরা কীভাবে বুঝবো এটা সঠিক ফিল আপ করে দিয়েছি। আপনারা যখন ফিল আপ করবেন কোনো বক্সের উপরে দেখবেন নিচে ইয়েলো কালারের কোনো লেখা শো করাচ্ছে নাকি, যদি শো করিয়ে দেয় ভেবে নেবেন আপনাদের ফিল আপটি সম্পূর্ণ ক্লিয়ারভাবে হচ্ছে। যদি কোনো রেড কালারের লেখা বা কিংবা অ্যারো দেখায় তাহলে ভাববেন আপনি হয়তো পাসওয়ার্ডে ছোটোখাটো কিছু ভুল করেছেন। তাই যখন আপনারা পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিচ্ছেন, দেওয়ার পরেই আপনারা কিন্তু একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এরপরে আপনাদের মনে থাকবে, ভুলে যাবেন না। হাই গাইস, অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিলাম অ্যাকচুয়ালি এই টেক অফ নিফটির মধ্যে কীভাবে অ্যাকাউন্টটা ওপেন করতে হয়, প্লাস যাদের কিছু ত্রুটি রয়েছে প্লাস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অটোমেটিক আপনারা সেখানে যে কোনো প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং এর সম্পর্কে আরও ডিটেলসে ভিডিও দেবো। যারা অ্যাকাউন্টটিকে ওপেন করতে চায় ডেসক্রিপশন বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।